গতকাল রাত থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে। আগেও বলেছি এখানে ওই ঝমঝম করে বৃষ্টি পড়াটা হয় না, তবে 100% রেইন। বাইরে বেরোলে ভিজে যাচ্ছি, মানে এই দেখুন জ্যাকেট প্যাকেট প্রায় ভিজে গেছে, যদিও এগুলো ওয়াটার প্রুফ অতটা অসুবিধা হয় না। আজকে এখন সকালবেলা আমার না বেরোলেও হতো, বাট ওই আর কি ভাবলাম ওরাও যাচ্ছে, আমিও ওদের সাথে একটু গাড়ি করে ঘুরে আসি। আপাতত এখন যাচ্ছি শপরাইটে, একটু কলা, তারপরে অ্যালুমিনিয়াম ফয়েল ট্রে যেগুলো ওগুলো শেষ হয়ে গেছে, কাছাকাছি ওই শপরাইটটাই আছে, ওটা কিনে নিয়ে বাড়ি চলে যাব। সোমবার দিন হোলি আর উইকেন্ডেই এখানে সব সেলিব্রেশন হয়, তো আজকে আবারও যাব দেবারতিদির বাড়িতে। অগ্রণীর কিছু বন্ধুরা মিলে আমরা হোলি সেলিব্রেশন করব। পটলাক আছে, আর পটলাক হলে স্ট্রেসটাও একটু কম হয়, এক একজন এক একটা আইটেম বানিয়ে নিয়ে যায়, অনেক ধরনের ভ্যারাইটি খাওয়াও হয়, একজনের ওপর রান্নার চাপটাও কম পড়ে। তো আমি আজকে বানাবো মালপোয়া, কোনো লাঞ্চের প্রিপারেশনও নেই, প্লাস মালপোয়াও এখনো বানানো হয়নি, ফেরত গিয়ে বেশ একটু তাড়াহুড়ো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বেশ জোরে জোরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ছিটেগুলো বোঝা যাচ্ছে, এত বড় বড় ড্রপলেট। এখন মনে হচ্ছে ছাতা নিয়ে বেরোলেই ভালো হতো, এখানে আসলে ছাতা ব্যবহার করার অভ্যেসটা চলে গেছে, এখন একটাই বড় ছাতাতে টিকেছে। কলকাতা থেকে দুটো ছাতা নিয়ে এসেছিলাম, কিন্তু এমন, হ্যাঁ ওর একটা ছোট ছাতা আছে, এমন হাওয়া দেয় এখানে, একদম উল্টিয়ে ভেঙে গেছে। আর তারপরে সারানো ফারানো হয়নি, আমার না ছাতা নেওয়ার খুব একটা অভ্যেসও নেই, কলকাতাতেও আমি একটু অ্যাভয়েডই করতাম, তাও রোদ্দুর বা বৃষ্টির জন্য তো রাখতে হয় ব্যাগে, তো থাকতো। এই অ্যালুমিনিয়াম ফয়েলগুলো $5 করে এক একটা, 10টা করে থাকে, আরেকটা নিয়ে নেবো। কস্কো থেকে এগুলো কিনলে সবচেয়ে সস্তা হয়, কিন্তু আজকে আর কস্কো যাওয়া সম্ভব নয়, যা বৃষ্টি হচ্ছে ইচ্ছাও করছে না। 10টার দাম অ্যাপ্রক্সিমেটলি 400 টাকা পড়লো। এইখানটা এলে এত ভালো লাগে, তিনটে ধরনের আপেল, আম নিবি নাকি? তিনটে $5 কত করে আছে প্লাম টমেটো? বেশি নিস না, খুব একটা ভালো নয়। কিন্তু এই অ্যাভোকাডো নে, তো অ্যাভোকাডো তিনটে নিয়ে নে, একটা রাইপ নাও আর বাকিগুলো একটু গ্রিন নাও, এই নাও, এটা নাও, ওটা মোটামুটি একটু রাখলে তারপরে হবে, এটা নাও, তুমিও দাও। আবার এই পার্কিং এ জায়গা পাওয়া গেছে, মানে গাড়িগুলোকে এই পার্কিং এ রাখতে দিচ্ছে, কাজ শেষ হয়ে গেছে। সিমেন্টের ওই বিটগুলো ছিল ওগুলোকে উঠিয়ে দিয়ে এরকম পার্মানেন্ট স্ল্যাব লাগিয়ে দিয়েছে পুরোটাতে, মাটি ফেলেছে, হয়তো এখানে ঘাসের সিডও ফেলা আছে, ঘাস হবে আর কিছুদিনের মধ্যেই। বৃষ্টিটা একটু ধরেছে, তবে এখনো পড়ছে, জানি না এই বৃষ্টির মধ্যে কিরম ভাবে হোলি খেলা হবে, ঠান্ডাও লাগছে। বাড়িতে এসে কাজে লেগে পড়েছি, নয়তো দেরি হয়ে যাবে। আজকে যা ওয়েদার না, পুরো খিচুড়ি খাওয়ার মতো, তুমি করবে? বাড়ির সকলের আরজি এবং আমারও মনে ইচ্ছা যে খিচুড়ি খাওয়া হোক আজকে, তো খিচুড়ি আর অমলেট বানাবো। মুগ ডালটা একটু কম আছে, মুগ মুসুর ডাল মিশিয়ে আজকে খিচুড়ি বানাবো, আর তার সাথে অমলেট ভেজে নেবো। গতকাল রাত্রিবেলা না মাংস বার করে রেখেছিলাম, ভেবেছিলাম আজকে মাংস বানাবো, মাংসটা তো এবার ধুয়ে নিতে হবে, ধুয়ে ভাবছি ম্যারিনেট করে রেখে দেবো, কালকে বানাবো, আজকে খিচুড়ি দিয়ে কাজ চলে যাবে। 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, 2 কাপ সুজি নিয়ে নেবো, সুজির ডাবল অ্যামাউন্ট হলো ময়দা, অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, 4 টেবিল স্পুন চিনি। এইবার ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো ভালো করে একবার মিশিয়ে নিলাম। এইবার এই সেম কাপেরই 2 কাপ দুধ অ্যাড করে দিচ্ছি। নাও তুমি এবার একটু গুলে দাও, মিশিয়ে দাও, ভালো করে সবকিছু এবার মিশিয়ে নিতে হবে। টোটাল আমরা 6 বাটি দুধ দিচ্ছি, আপনারা যদি পরিমাণটা কম করেন সেই অনুযায়ী ইনগ্রেডিয়েন্টস গুলো কমিয়ে নেবেন, আর যদি বেশি করেন তাহলে বাড়িয়ে নেবেন। এইবার আমরা 1 টেবিল স্পুন মৌরি অ্যাড করে দিচ্ছি ব্যাটারে। বাবারে বাবা, ব্যাটারের সাথে সাথে তুমিও ঘুরে যাচ্ছ। আচ্ছা তুমি ওটা করো, আমি এবার চিনি শিরাটা বসিয়ে দিই, ঠিক আছে? হাঁপিয়ে গেছো তো, যত ফাটাবে তত সুন্দর করে টপ টপ করে ফুলবে, টোপলা টোপলা হয়ে। যেই কাপ মেজার করে সুজি দুধ ময়দা নিয়েছি, সেই কাপ মেজার করেই 2 কাপ চিনি অ্যাড করে দিলাম।
চিনিতে এক কাপ জল দিয়ে দিলাম, পাঁচ ছটা এলাচ দিয়ে দিলাম। এবার চিনির শিরাটা বানিয়ে নেব। খিচুড়ির চাল ডালও প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এবার এটার মধ্যে নুন হলুদ দিয়ে দেব। এক চামচ হলুদ, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ফ্লেমটা বন্ধ করে দেব। এই চিনির শিরাটা খুব যে পাতলা হবে তা না, ওই এক তার চাশনি হয় ওই রকমই হবে। খুব হাই ফ্লেম করে দিলে চিনি তো তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, সেই জন্য ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখেছি। ওটা হতে হতে আমি খিচুড়িটা বানিয়ে নেব। আজকে টমেটো, আদা আর কড়াইশুঁটি, ফ্রোজেন কড়াইশুঁটি সবসময় ফ্রিজে থাকে, তো সেই কড়াইশুঁটি দিয়েই খিচুড়িটা করে নেব। আর তার সাথে পেঁয়াজ কেটে রাখবো অমলেটের জন্য। তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে, শুকনো লঙ্কা, জিরে, অল্প একটু হিং অ্যাড করে দিলাম। এইবার কুচিয়ে রাখা টমেটো আর আদা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। টমেটো আদা ভাজা হতে হতে অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু নুন দিয়ে দিলাম, কারণ অলরেডি চাল আর ডালের মধ্যে নুন দিয়েই ছিলাম। নুনটা দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এবার অ্যাড করে দিচ্ছি ফ্রোজেন কড়াইশুঁটি। মশলাটা থেকে সুন্দর ভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার সেদ্ধ করে রাখা চাল আর ডাল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এইবার দু চামচ ভাজা মশলা দিয়ে দেব, এইটা খিচুড়ির ফ্লেভারটাই বাড়িয়ে দেবে। অমলেটের জন্য পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, তিনজনের তিনটে বাটি। রুষা পেঁয়াজ খায় না অমলেটে, ওর ভালোবাসে না পেঁয়াজ অমলেটে, আমরা দুজন পেঁয়াজ দেওয়া অমলেট। আর এবার একটা ট্রিক বলি, চিনির শিরাটাও হয়ে গেছে, এরকম এক তারের হবে শিরাটা। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এটা একটা টিপস, হাফ লেবুর রস দিয়ে দিলাম, তাহলে আর চিনির শিরাটা জমবে না। হুড়ো তাড়া করে খাওয়া দাওয়া করে নিয়েছি, 1:20 বাজে, 3টের মধ্যে ওখানে পৌঁছাবো, তাই একটু তাড়াতাড়ি করছি। এইখানে ব্যাটারটা একদম রেডি, 40 মিনিট মতো রেস্ট হয়ে গেছে ব্যাটারটা। এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেল যদি না চান ঘিতেও ভাজতে পারেন, আমি আজকে সাদা তেলেই ভাজবো। খুব পাতলাও না আবার খুব মোটা না, এরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটা হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এইবার একটা একটা করে মালপোয়া ভেজে নেব। এই কড়াইটাতে 3-4টে একসাথে ভাজা যাবে। ব্যাটারটা সুন্দরভাবে রেস্ট হয়েছে এবং গোলাও ভালো হয়েছে, তাই দেখুন কি সুন্দর টোপলা টোপলা হয়ে ফুলে উঠছে। দুপিটটাই লাল লাল করে ভেজে নিতে হবে। এরকম লাল লাল করে ভেজে নিয়ে এইবার চিনির শিরাতে দিয়ে দেব। এরকম ছোট ছোট যদি কোনো পিস থাকে এগুলোকেও তুলে নেওয়া ভালো, লাস্টের দিকে এগুলো একদম পুরে কালো হয়ে যায়। এইবার এই চিনির শিরাটাতে এই মালপোয়া গুলো 1-1.5 মিনিট রাখবো, রেখে তুলে নেব। 4টে রেডি হয়ে গেছে, এবার আস্তে আস্তে সেকেন্ড ব্যাচটাও আবার দিয়ে দেবো, 4টে 4টে করে ভেজে নেব। একটু ধৈর্যের কাজ, কিন্তু ধৈর্য ধরে করলে অতুলনীয় স্বাদ। আমি তো দুধ ব্যবহার করেছি, যদি আপনারা দুধ না ব্যবহার করতে চান তাহলে গোলাটা বা ব্যাটারটা যখন বানিয়েছি তখন জলও ব্যবহার করতে পারেন। সেকেন্ড ব্যাচ ভাজা চলছে, ফ্লেমটা মিডিয়ামে করে নিয়েছি। কি সুন্দর টোপলা টোপলা হয়ে ফুলছে, আশা করি খেতেও ভালো হবে, এখনো খাইনি। বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আবারও 4টে 4টে করে দিয়ে দিচ্ছি চিনির শিরার মধ্যে। এই দুটোকে আবার উল্টে দিলাম, 1-1.5 মিনিট রসের মধ্যে উল্টে পাল্টে দিয়ে তারপরে তুলে নেব। মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে, নিজে নিজেই ভাজছি আর খাচ্ছি, বেশ ভালো হয়েছে। দেখুন নরমও হয়েছে, গরম গরম নামালে মুচমুচেও আছে, ভালো লাগছে। সুজি দেওয়ার জন্য মুচমুচেও হয়, টেস্ট করে দেখ। যা ব্যাটার ছিল তাতে আপাতত এখন 50টা মতো মালপোয়া হয়ে গেছে। এখানে সাজাচ্ছিলাম ট্রেতে, এটাতে তুলছিলাম, এখানে এখনো ভাজা চলছে আর কিছু শিরাতে এখনো ভিজছে। শিরাটা আসলে শেষ হয়ে এসছে, আর ভাজবো না ভাবছি, যা ব্যাটার আছে সেটা আপাতত তুলে রেখে দেব। আইদার কালকে চিনি দিয়ে ভেজে নেব, আর নয়তো আবারও শিরা বানিয়ে ভেজে নেব, নয়তো প্যানকেকের মতো করে খেয়ে নেব, কিছু একটা করব। হাঁপিয়ে গেছি ভাজতে ভাজতে, এইবার স্নান করে চট করে বেরিয়ে পড়ব।
বৃষ্টিটা একটু কমেছে, বিকেল 5টা থেকে বৃষ্টি কমে যাবে। কালকে একদম আবার একটা রোদ ঝলমলের দিন, চারিদিকে এবার গ্রিনারির টাইম। এখন তো সুন্দর সুন্দর ফুল ফুটছে চারিদিকে আস্তে আস্তে, স্প্রিংটা দেখতে চারিদিকটা সত্যি সুন্দর লাগে, আর ওয়েদারটাও ভালো লাগে। যদিও আমার পার্সোনালি উইন্টার ফেভারিট সিজন, আপনাদের কার কোন সিজন সবচেয়ে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তবে হ্যাঁ, স্প্রিংও বেশ ভালো লাগে, গ্রীষ্মকালের মজা তো আছে, কিন্তু গরমটা না একদম সহ্য হয় না, ভালো লাগে না। আজকে আমার মালপোয়া গুলো একেবারে সেই মেলাতে পাওয়া যায় না, ময়রারা বসে জিলিপি মালপোয়া গজা এগুলো বিক্রি করে, একদম ওই রকম টোপলা টোপলা রসালো মালপোয়া হয়েছে। আপনারা একদম একদম ওর ও কিন্তু খুব ভালো মিক্সচার বানিয়েছে, মানে ব্যাটারটা বানিয়েছে, যত ভালো বেশি মিক্স করবেন তত এরকম সফট হবে। মালপোয়ার রেসিপি আর আপনাদেরকে কি বলবো, আপনারা সবাই জানেন, তাও যারা জানেন না বা যারা নতুন নতুন সংসার শুরু করেছেন অবশ্যই আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, খেতে বেশ ভালো লাগবে আর বাড়ির সবাইও একদম খুশি হয়ে যাবে। পাতলা পাতলা নরম নরম মালপোয়াও বানাই, সেইগুলো আরো আরেকদিন অন্য কোনো সময় আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেব। আজকে আপাতত এরকম টোপলা টোপলা রসালো মালপোয়ার রেসিপি শেয়ার করলাম এবং এখন পটলাকে বানিয়ে নিয়ে যাচ্ছি। আশা করি সবার বেশ ভালো লাগবে, আর পটলাকে তো আরো অনেক ধরনের আইটেম থাকবে। তো আজকে সন্ধেবেলার খাবারটা মানে ডিনারই বলতে পারেন, সবকিছু খাওয়ার পরে আর রাত্রিবেলা তো খেতে ইচ্ছা করবে না, তো এখন ভালো রকম পেট পুজো হবে। গতকাল রাত থেকে এইরকম মুষলধারে বৃষ্টি হওয়ার জন্য সবার মনের মধ্যেই অল্প একটু হলেও সংশয় ছিল, হোলি খেলা হবে তো? এই বৃষ্টির মধ্যেও সবাইকে এক জায়গায় দেখে বৃষ্টি হাওয়া, আর মনের মধ্যে সেই সংশয় নেই, হোলি তো খেলা হবেই। এক একজন এক এক জায়গায় কাজে মত্ত, রং দিয়ে থালা সেজে উঠছে, তার সাথে চলছে টেন্ট সাজানো, আর এইখানে চলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন আজকের, ভাং। নাচ গান রং খেলা ভাং খাওয়া, তার সাথে সাথে চলছিল খানা পিনা। আজকে খাবারে ছিল ভেজ পাফ, চিকেন তন্দুরি, চিলি চিকেন, চাউমিন, গুজিয়া, গুড়ের রসগোল্লা, মালপোয়া, মালাই কুলফি। কিরম অদ্ভুত ভুতুরে দেখতে লাগছে, অবশ্য হোলি খেললে তো ভুতুরে লাগবেই, তা না হলে আর হোলি কি খেলা হলো। রাত্রির 9টা বাজে, সারাটা দিন বেশ ভালোই কাটলো, বিকেল যে 5টা থেকে খাওয়া শুরু করেছি, এই রাত 9টা অবধি কন্টিনিউয়াস কিছু না কিছু খেয়ে গেছি। প্রবাসে থাকলেও ভারতীয়রা যখন আমরা সবাই একসাথে হই তখন ভালোই কাটে এই অনুষ্ঠানগুলো। আমাদের তো হোলি কিভাবে কাটছে আপনাদের সাথে আমরা শেয়ার করছি, আপনারাও হোলি কিভাবে কাটান বা কাটাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং। আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, বাই বাই, গুড নাইট।